আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, প্রেম রান্নাঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। এই গাছটি হচ্ছে ঠোকর গাছ, আমাদের বাগানের মা গাছ। এটা থেকে আমরা চারা সংগ্রহ করি। এখন চলে যাব আমি রঙ্গন গাছের কাছে। আপনারা হয়তো চিনেন সবাই, তারপর আমাদের বাগানের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে কমলা গাছ, কি সুন্দর কমলা! আল্লাহর অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ, খুব সুন্দর কমলা ধরছে এবার। প্রতি বছরই ধরে খুব সুন্দর কমলা। আপনাদের সবার দাওয়াত রইল, আসবেন কিন্তু, আমাদের বাগানের কমলা খেয়ে যাবে আর আমাদের বাগানটা ঘুরে যাবেন। এটা হচ্ছে একটি পাতাবাহার গাছ, খুব সুন্দর গাছটি। এটা থেকেও আমরা চারা সংগ্রহ করি। এটাও মা গাছ, এটাও একটা পাতাবাহার গাছ, খুব সুন্দর পাতাগুলো। এখন আমি চলে যাব বিকেলের একটি ঝটপট নাস্তা তৈরি করতে। নাস্তাটি তৈরি করতে আমার লাগছে কয়েকটি আলু। আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে চালগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিয়েছি ময়দা। ময়দার কোনো পরিমাণ আমি বলিনি এখানে, আপনারা যতটুকু লাগে ততটুকু দিয়ে দেবেন। এখন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, এখন আমি শেপ দিয়ে নেব। যার যেভাবে ইচ্ছে সেভাবে দিবেন, আমি এভাবে দিচ্ছি, আমার এভাবে ভালো লাগছে তাই আমি দিয়েছি। আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে দিবেন। এই নাস্তাটা বিকালে যেন বানাতে পারেন, আবার বাচ্চারাও খুব ভালো ভালোবাসে, বাচ্চারাও খুব পছন্দ করে। খুব ভালো এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন। এইতো হয়ে গেছে আমাদের নাস্তা, বানানো শেষ। এখন আমি ডিম ভেঙে নেব। ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন নাস্তাগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে মহামূল্যবান তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা বুঝতে পারছেন অবশ্যই কেন আমি মহামূল্যবান তেল বলেছি। এখন ভালোভাবে ভেজে নিব নাস্তাগুলো। এটা আমাদের এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশ উল্টিয়ে দেব। হয়ে গেছে আমাদের নাস্তা রেডি। বাকিগুলাকে এখন ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের নাস্তা, ঝটপট, অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন। সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।